ইসলামী ইতিহাসের সোনালী অধ্যায়ের নাম খিলাফতের রাশিদা। খিলাফতের রাশিদার পর শুরু হয় ইতিহাসের দুর্যোগময় সময়। বংশগত খিলাফতের সূচনা জামাল যুদ্ধ, সিফিন যুদ্ধ, কারবালা মর্মন্তুদ ট্র্যাজেডি, ইমাম হুসাইনের শাহাদাত, এভাবে একের পর এক ঘটতে থাকে ইতিহাসের নানা আলোচিত সমালোচিত অধ্যায়। এমন সময়ে ইসলামী ইতিহাসের মঞ্চে আবির্ভাব ঘটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী কাতিবে ওহি মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে প্রতিষ্ঠিত উমাইয়া খিলাফতের। উমাইয়া খিলাফতের ইতিহাস গ্রন্থটিতে তাদের সত্য আশ্রিত জীবন্ত পরম্পরা যেন এক নতুন আঙ্গিকে আধুনিক ও জিজ্ঞাসু পাঠকের সামনে হাজির করেছেন বর্তমান বিশ্বের খ্যাতিমান ইতিহাসবিদ ডক্টর আলী মোহাম্মদ সাল্লাবি। গ্রন্থটিতে লেখক তার যুক্তিগ্রাহ্য ও পরিশীলিত লেখার স্বতন্ত্র ধাঁচে একই সঙ্গে ঘটনা এবং ব্যক্তিদের তুলে এনেছেন। তিনি উমাইয়া খলিফাগণের বিস্তারিত বৃত্তান্ত তুলে আনার পাশাপাশি চলমান ঘটনার আড়ালে ঘটমান অনুঘটনাকেও সকলের নজরে এনেছেন। তার এই অনুসন্ধিৎসু কর্মযজ্ঞ পাঠককে ইতিহাসের প্রশ্নবিদ্ধ বিরোধগুলো নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করবে। উমাইয়া খিলাফতের সূচনা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ওমর ইবনে আব্দুল আজিজ সহ উমাইয়া খিলাফতের পতন পর্যন্ত ধারাবাহিক ইতিহাস লেখক অসাধারণ মুনশিয়ানায় ফুটিয়ে তুলেছেন। মুহাম্মদ পাবলিকেশন থেকে গ্রন্থটি প্রকাশিত হয়েছে। সর্বমোট ৬ খণ্ডে প্রকাশিত গ্রন্থটির প্রচ্ছদ মূল্য রাখা হয়েছে ৩০৫৫ টাকা। বিশেষ অফারে মূল্য রাখা হয়েছে মাত্র ১৬৮০ টাকা। প্রতি সেট বইয়ের সঙ্গে উপহার হিসেবে থাকছে একটি চাবির রিং, প্রিমিয়াম বুকমার্ক এবং একটি নোটবুক। সম্মানিত ইতিহাস প্রিয় পাঠক, মুহাম্মদ পাবলিকেশনের ভুবনে আপনাকে স্বাগতম।